মহিলা 5 লাখ টকার ধন দাবি। ধন নিদিলে সন্তান সহ মহিলাক হত্যার ভাবুকি। ডিব্রুগড়ের টিংখাঙত চাঞ্চল্যকর ঘটনা। এগৰাকী মহিলার পৰা 5 লাখ টকা ধন দাবি অচিনাক্ত দুর্বৃত্তর। 30 অক্টোবরের পৰা 2 নভেম্বরের ভিতৰত দাবি করা ধন আদায় দিয়ার ভাবুকি। টিংখাং আরক্ষী থানার অন্তর্গত ঔগুড়ি অঞ্চলত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। ঔগুড়ি গাঁর মৃত সুবাস কুর্মীর পত্নী কলাবতী কুর্মী নামৰ মহিলাগৰাকীক 5 লাখ টকার ধন দাবি করেছে দুর্বৃত্তই। কোনো দুর্বৃত্তই আহি পেলাই ধন দাবি 5 লাখ টকা ধন দাবি এখন কাগজ এখন দি পেলাই ইয়াতে তার কলাবতী মুড়া কলাবতী কুর্মীর ঘরের দরজার মুখত এরি থৈ যায়। যদিহে পুলিশ প্রশাসনক আপনাদের অবগত করেন আর যদিহে স্থানীয় লাট গাঁবুড়া তথা ইয়ার যিকোনো স্থানীয় বুদ্ধিজীবী যদি অবগত করে তেন্তে কলাবতী কুর্মীকো মারি দিয়া হব আর কলাবতী কুর্মীরও সন্তানকো মারি দিয়া হব বলে তাত লিখা হয়েছে, ভাবুকি দিয়া হয়েছে। সোমবারে পুয়া শুয়াপাতির পৰা উঠিয়েই ঘরের বারান্দাত এটা বন্ধ খামর ভিতরত মহিলাগৰাকীয়ে প্রত্যক্ষ করে ধন দাবি পত্র। আনহাতে ধন দাবির বিষয়ে আরক্ষী নাইবা অন্য লোকক অবগত করিলে সন্তান সহ মহিলাগৰাকীক প্রাণে মরার ভাবুকি প্রদান করেছে অচিনাক্ত দুর্বৃত্তই। এই ঘটনার পাছতেই এক প্রকার আতঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগী মহিলাগৰাকী। 30 তারিখের পর 2 তারিখের পয়সা যদি 5 লাখ টাকা নিদিয়ে তাহলে তোর লড়াকু না পাবি, তোকেও না পাবি, আর যদি প্রশাসনক জানা বা গাঁর রাইজক জানা বা গাঁর নিজের পরিয়ালক জানা তাহলে তোর বিপদ আছে, লড়াও না পাবি, বৃদ্ধ সত এনেকা বলে দিছে। ভাত পানি হুয়া নাই, মই আজি এগুল কারু লগত একু নাই, আজি কেলে মই এনেকা বিপদত পড়িছো, মোক কোনে হেনেকুয়া করিব। উল্লেখ্য যে এবছরমান পূর্বে রাষ্ট্রীয় ঘাইপথর নামত অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণ হিসাবে কিছু ধন লাভ করেছিল কলাবতী কর্মীয়ে। ধনের লালসাতে কোনো লোকে স্বামীহারা মহিলাগৰাকীক ধন দাবি করার সন্দেহ আরক্ষীর। ইতিমধ্যে ভুক্তভোগী মহিলাগৰাকীর এজাহারের ভিত্তিত আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। মৰাণৰ পৰা ঋষেশ্বৰ বৰুৱা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইষ্ট।